থেমে গেছে। এখন যেহেতু থেমে গেছে, তার মানে একটা বাধা আসছে, তাহলে সেই বাধা দানকারী বলটা কত সেটা বের করতে বলছে, আর এই দূরত্ব যেতে কত সময় লাগছে, তার মানে বাধা দানকারী বলটা কত বল, এটা একটা মান। আর এই যে এতটুকু দূরত্ব প্রবেশ করছে, সেই দূরত্ব যেতে ওই দূরত্ব যেতে কত সময়, তাহলে এই দুইটা জিনিস তোমাকে বের করতে বলছে। তাহলে বাধা দানকারী বল একটা, আর এই দূরত্ব যেতে কত সময় সেটা একটা। তাহলে তুমি খুব সিম্পলি চিন্তা করো যে এখানে আদি বেগটা আছে 300, তারপরে আছে ভর আছে 10 গ্রাম, এটাকে গ্রামটাকে সবসময় কিসে নেওয়া হয়, কেজিতে নেওয়া হয়। সেক্ষেত্রে আমরা এটাকে কেজিতে রাখতে পারি, তার মানে এটাকে যদি ভাগ করো 0.01 হয় এত কেজি, 1000 দিয়ে ভাগ করলে। সবাই শুনতে পাচ্ছ ক্লিয়ার কিনা? সবাই দেখতে এবং শুনতে পাও? স্যার দেখা তো যাচ্ছে, কিন্তু আপনার কথা একটু প্রবলেম হচ্ছে শুনতে। আচ্ছা, তাহলে আমার মনে হয় মোবাইল থেকে এটা ভয়েস কল বলতে হবে। তো এবার মনে হয় শুনতে পারবা আশা করি। তো যেটা হলো, 10 গ্রাম ভরের একটা বুলেট 300 mph বেগে এক টুকরা কাঠের মধ্যে প্রবেশ করছে। কতটুকু প্রবেশ করছে? 4.5 সেন্টিমিটার। এখন প্রবেশ করার পরে সে কি করছে? থেমে গেছে, তার মানে তার বেগটা শেষ হয়ে গেছে, তার থেমে গেল। সেই বাধা দানকারী বলটা কত? এফ এর মানটা বের করতে বলছে। দেখো এফ এর মানটা যেহেতু বাধা, তার মানে এটা কিন্তু মাইনাস হবে, উল্টো দিকে মাইনাস হবে, এটা স্বাভাবিক বা ত্বরণ হইতে পারে। আর ওই দূরত্ব যেতে কত পরিমাণ সময় লাগছে, কি পরিমাণ সময়, তার মানে দূরত্ব আছে কতটুকু সেটা দেখে নাও, যে 4.5 সেন্টিমিটার। এটাকে তুমি মিটারে করো, তার মানে 0.45, এত মিটার, 0.045 মনে হয় না, 100 দিয়ে ভাগ করলে 0.045 মিটার, এটা চলে আসলো। শেষ বেগটা তুমি পাচ্ছ কি এখানে অঙ্কটার মধ্যে? একটু নিচে নামাই দেই, অঙ্কটার মধ্যে শেষ বেগটা পাচ্ছ কিন্তু 0, কারণ বস্তুটা থেমে গেছে একটা সার্টেন দূরত্ব গিয়ে। তো তোমাকে বের করতে বলছে টি কত আর এফ কত, এফ ইকুয়াল টু হট আর টি ইকুয়াল টু হট। এরকম করে যখন তুমি অঙ্কগুলো অ্যানালাইসিস করতে পারবা, তখন কিন্তু তোমার কাছে ইজি মনে হবে। তো এই বিষয়গুলো আমরা ক্লিয়ার, যে আমার ইউ আছে, এম আছে, এস আছে, ভি আছে, এফ আছে, এফ বের করতে হবে, টিটা বের করতে হবে। এখন এফ সমান সমান তো এম এ, এফ এর সূত্র হয়েছে একটা, এফ ইকুয়াল টু এম এ, তার মানে এফ বের করতে হবে, এম দেয়া আছে কিন্তু এ তো দেয়া নাই, তাহলে এটা আগে বের করতে হবে। তাহলে আমরা এটা আগে বের করবো, ঠিক আছে? তাহলে এটা বের করি যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 এ এস। এখানে দেখো এই ত্বরণটা বের হয়ে যাবে, দূরত্ব দেওয়া আছে, বেগের মানটা দেওয়া আছে, আদি বেগ, শেষ বেগটা 0 আমরা জানি, সেখান থেকে ত্বরণটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা ত্বরণটা বের করে নেই, তাহলে ত্বরণটা বের করে সরাসরি সূত্র লিখে এই পুটো লেখা যায় এই 2s টা নিচে, আর এখানে ভি স্কয়ার মাইনাস 2s স্কয়ার, তার মানে এই 2s এর মান হয়েছে 0.045, আর ভি স্কয়ার এর মানটা হয়েছে 0, ইউর মানটা ছিল 300। তোমরা একটা ক্যালকুলেটার নিয়ে দেখতে পারো কত হয় মানটা। তো আমরা যদি ক্যালকুলেটার নিয়ে হিসেব করি, তাহলে আমাদের মানটা আসবে 300 স্কয়ার, করো তো, করো, সবাই করো, ভাগ 2, কত আসে? বলো তো কত আসে? দেখো তো এরকম আসে কিনা, -10^10 এর পরে কয়টা শূন্য? 5টা শূন্য না, 1, 2, 3, 4, 5টা শূন্য, তার মানে এটাকে লেখা যায় -10^6, এত লেখা যায় MS inverse 2, তরঙ্গ যেহেতু MS inverse 2, 10^6, তার মানে তুমি এটাকে এরকম না লেখেও এটাকে -10^6 লিখতে পারো। এখন এ হয়ে গেছে ত্বরণ,
তাহলে এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ সমান এম এ, তাহলে বাধা দানকারী বলটা আসবে তোমার নেগেটিভ আসবে, তাহলে সেক্ষেত্রে তুমি বলের মানটা যদি এম এর মানটা বসাও, এম এর মানটা হচ্ছে 0.01, 0.01 ইন্টু ত্বরণের মানটা হচ্ছে -10^6, এই মানটা যদি বসাও তাহলে তুমি ক্যালকুলেশন করে পাচ্ছ কি এটা এত নিউটন, তাহলে এটা তোমার এক অ্যান্সার। তাহলে বাধা দানকারী বলটা কত সেটা তুমি বুঝতে পারলা, কিন্তু অ্যান্সার লেখার সময় যদি বাধা দানকারী বল লেখো তাহলে মাইনাসটা বাদ দিয়ে লেখো, ওই পশ্চাৎ বেগের মতো। অথই ক্লিয়ার সাইকে, ক্লিয়ার বিষয়টা? মানে খুব ইজিলি বুঝে গেলাম। এখন বলা হয়েছে যে ওই দূরত্ব যেতে তার সময় কত লাগছে, খুবই সিম্পল একটা বিষয়। এটা মনে করো সিম্পল, এটা মুছলাম, তোমার অঙ্কগুলো তো শিটে করা আছে, সমস্যা নাই। আমি জাস্ট বুঝাই দিচ্ছি যে v equal to u plus at টাইম, যেহেতু টাইম আছে তো সেই টাইম এখান থেকে টাইম টেবিল করে নাও, তার সময় লাগবে কত, সে -4 এত সেকেন্ড, তাহলে এটা সলভ করলে তুমি এটা পাবা। তার মানে তুমি খুবই ইজিলি একটা জিনিস বুঝে গেলে আসলে কিভাবে অঙ্কগুলো করতে হয়। তাহলে দেখো এই অঙ্ক তোমার কিন্তু করা আছে, v স্কয়ার সূত্র f equal to ma আর v equal to u plus at তুমি করে ফেলো। এখন আমরা চাচ্ছি যে মিলিত গাড়ির বেগ নিয়ে তোমাদের পরীক্ষার সময় অঙ্ক আসতেই পারে, তোমরা মনে করো বন্দুকের গুলি পশ্চাৎ বেগ। এখন দেখো তোমাকে যদি আমি যদি এই অঙ্কটা দেই, এই অঙ্কটা যদি দেই তাহলে যে কোনো স্টুডেন্ট অনেক দ্রুত এই অঙ্কটা করে ফেলতে পারবে। এতক্ষণ ছিল 10 গ্রাম পরের, এখানে দিচ্ছে 12 গ্রাম পরের, এটাও 300 মিস ইনভার্সন বেগে প্রবেশ করছে, 4.5 সেন্টিমিটার, ঠিক আছে, শুধু বাধা দানকারী বলের মানটা আছে। এটা কি পারবা না সবাই একবার সেই অঙ্ক? তো এটা সবাই চক্ষু বন্ধ করে পারবা। তো বন্দুকের পশ্চাৎ বেগ নিয়ে অঙ্ক আছে, বন্দুকের পশ্চাৎ বেগ তোমরা বের করা শিখছো, তো সেক্ষেত্রে এটা নিয়ে সমস্যা নাই। আমরা মিলিত গাড়ির বেগের সূত্র আমরা এম ওয়ান ইউ ওয়ান, এম টু ইউ টু আর ভি ওয়ান বি টু এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করে ফেলছি। যখন মিলিত হয় তখন ভি ওয়ান আর বি টু ইজ ইকুয়াল টু বি হয়, তো সেক্ষেত্রে শুধু বি এর মানটা বের হয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখবো যে বলছে কি একটু সেটা দেখি, একটা হচ্ছে এম ওয়ান আর এটা হচ্ছে ইউ ওয়ান, চলতে চলতে একই দিকে, তার মানে এটা হচ্ছে এম টু আর এটা ছিল স্থির, স্থির মানে ইউ টুর মানটা জিরো। তাহলে দুইটা মান আমরা যদি সেক্ষেত্রে আমরা এই জিনিসটা বুঝতে পারবো খুব সহজে। অথই জি স্যার, হ্যাঁ তোমাকে ঈদের আগে একবার দেখা গেল তাইলে না? আচ্ছা ঠিক আছে, সবাই আজকে ক্লাস করতেছো মনোযোগ সহকারে বুঝা যাচ্ছে, তো তাহলে এই 8 নম্বর সমস্যাটা মনে পারবা, পারবা না? আমরা এটার পরে আমাদের আজকে একটু সময় বলতে আমরা রসায়নটাও পড়াবো, সেক্ষেত্রে ফিজিক্স আর একটু সময় দিবো, তাহলে আমরা আরো কিছু প্রশ্ন সলভ করি, এখানে তো সহজ সহজ প্রশ্ন আছে। তো এখন আমরা বোর্ডে কিছু বিষয় দেখছি বোর্ড থেকে, সেক্ষেত্রে তোমরা সেখানে মনোযোগ দাও একটু, এই বোর্ডটা দেখ। সেখানে আমরা কয়েকটা সৃজনশীল প্রশ্ন দেখি, তাহলে তোমাদের পরীক্ষার সময় মনে হয় যে একটু সহজ হবে। তো খেয়াল করো, মনে করো স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 30 কেজি ভরের একটা বস্তু, এটা তোমরা বের করবো। ধরো এরকম আমি একটু লিখে দেই যে স্থির সুষম ত্বরণে, এটা একটু উপরে দেই তাহলে সুবিধা হবে। এই স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে সবাই একটু উপরে ফেল, 30 কেজি ভরের একটা বস্তু, 30 কেজি ভরের একটা, ভালো করে বুঝি বস্তু, তাহলে আরো কতগুলো করতে পারবো। বস্তু 15 সেকেন্ড, 15 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে, 15 সেকেন্ডে 300 মিটার দূরত্ব যায়, দূরত্ব যায়। এরপর বস্তুটি সমবেগে চলে,
তো দেখো স্থির অবস্থান থেকে, তার মানে এটা একটা পয়েন্ট হাইলাইট করবে এরকম করে, যখন ফিজিক্স এর অঙ্ক করবা তখন তুমি নিজেকে চিনতে পারবা যে এভাবে কোথায় কোথায় কোন ভ্যালুটা আছে, এইটা যে স্টুডেন্ট বুঝতে পারবে সে অঙ্কগুলো অনেক আগায় যেতে পারবে। তো স্থির স্থির মানে এটা হয়ে যায় বি, ইউ এর মান জিরো, এটা একটা পয়েন্ট। এটা সুষম ত্বরণে যাচ্ছে, এটার ভরটা আছে এম, এম আছে এখানে, ভরের একটা বস্তু 15 সেকেন্ড, এটা টাইম আছে, তাহলে এটা একটা টাইম টি আছে। তারপরে 300 মিটার দূরত্ব অতিক্রম করছে, তার মানে এটা দূরত্ব, তার মানে এটা হয়েছে এস। তাহলে তুমি যখন এরকম আইডেন্টিফাই করতে পারবা, এরপর বস্তুটা সমবেগে গেছে, এটা একটা পয়েন্ট সমবেগটা। তো আমাকে কি বের করতে বলছে গ নম্বরে, গ নম্বরে মনে কর বের করতে বলছে যে সুষম ত্বরণে 10 সেকেন্ড সময় বস্তুটি কত দূরত্ব অতিক্রম করে। এটা মূলত আগের অধ্যায়ের অঙ্ক, মিক্স করে আসতে পারে, কারণ তোমাদের যখন ফাইনাল পরীক্ষা হবে সেক্ষেত্রে দুইটা অধ্যায় মিলাইও আসতে পারে। সুষম ত্বরণে 10 সেকেন্ড সময়ে কত দূরত্ব যায় মনে করো, তাহলে 10 সেকেন্ড সময়ে বস্তুটি কত কত দূরত্ব যাবে, তাহলে এই বিষয়টা আমরা বের করবো কেমনে। প্রথমে 10 সেকেন্ড সময় কত দূরত্ব যাবে এটা কিভাবে বের করবো, কোন সূত্রে অ্যাপ্লাই করবো, 15 সেকেন্ডে 300 মিটার গেছে, তার মানে 10 সেকেন্ডে কত কত যাবে বুঝতে পার বলতে পারবো আমরা, কোন সূত্র দিলে আমরা 10 সেকেন্ডে মানটা বের করতে পারবো। সুষম ত্বরণে বলছে, সুষম ত্বরণে 10 সেকেন্ড সময়ে বস্তুটি কত দূরত্ব যায়, না ঐকিক নিয়ম বের করলে হবে না, ঐকিক নিয়ম হবে না, তুমি কে টেকনোলজি ইউজ করে মানে এই সূত্র ইউজ করতে হবে। খেয়াল করো তুমি জানো যে 15 সেকেন্ডে, তার মানে টি হয়েছে 15 সেকেন্ড যখন ছিল তখন দূরত্ব ছিল হলো যায় 200 মিটার, কত 300 মিটার, যখন সময় 15 সেকেন্ড, আদিবেগ ইউ সুষম জিরো, তাই তো আদিবেগ ইউ ছিল জিরো। তো মোটামুটি এই ইনফরমেশন গুলো ব্যবহার করলে আমরা ত্বরণটা বের করতে পারবো, সেখানে ত্বরণটা কত আছে। তাহলে তুমি সূত্র একটা ইউজ করবা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, তাহলে এই সূত্র ব্যবহার করে তুমি যেটা করতে পারবা এখান থেকে ত্বরণটা বের করে নিতে পারবা। এই ডাটাগুলো যদি দেও, ইউর মানটা জিরো, দূরত্ব দেওয়া আছে, টি দেওয়া আছে, তাহলে ত্বরণটা আসবে কত, আমি মনে করি ত্বরণটা আমি লিখে দিলাম সলভ করে 2.67 MS/2। তাহলে এই ত্বরণটা যদি হয়ে যায় তোমার, এখন ত্বরণ কাজ শেষ, তাহলে তুমি পরে 10 সেকেন্ডে তাহলে তুমি বের করে নাও কত দূরত্ব যাবে। তাহলে 10 সেকেন্ড আবার এস এর মানটা বের করতে বলছে, তাহলে এস এস ইকুয়াল টু লিখবা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে এই ত্বরণটা তোমার এবার ক্লিয়ার, ত্বরণটা তুমি জেনে গেছো, তাহলে ত্বরণটা তোমার ওকে হয়ে গেলে, ত্বরণের মানটা তুমি বসাই দাও আর টি এর মানটা 10 সেকেন্ড, তাহলে এভাবে তুমি 10 সেকেন্ডের মানটা তুমি কমপ্লিট করে ফেলতে পারবা। তাহলে এই অঙ্কটা তোমার কিন্তু ক্লিয়ার। তো সেক্ষেত্রে এরকম কনসেপশন অঙ্কগুলো তোমরা যখন অঙ্ক করতে যাবা বেশি বেশি নিজেকে, সূত্র কিন্তু চারটাই যেদিকেই যাও, তো এটা একটা ভালো বিষয়। আমরা এখন গ নাম্বার প্রশ্নটা দেখবো যে এটা বল অধ্যায়ের সাথে কতটুকু সম্পৃক্ত। তো এটা দেখি এইখানে যে অঙ্কটা কি হইতে পারে, উদ্দীপকের আলোকে 600 মিটার পথ অতিক্রম করতে প্রযুক্ত বলের মান কত হওয়া প্রয়োজন। উদ্দীপকের মতে কত 300 মিটার গেছে কিন্তু 600 মিটার বল দূরত্ব যাবে, 600 মিটার দূরত্ব যেতে প্রযুক্ত বলের মান কত। দেখো এখন তুমি 300 মিটার পর্যন্ত গেছো ভালো কথা, কিন্তু তুমি যদি 600 মিটার যাও সেক্ষেত্রে কতটুকু বল হওয়া দরকার, এটা কি বের করা সম্ভব। অবশ্যই বের করা সম্ভব, যেহেতু আগে দূরত্ব ছিল 300 বাট এখন যাইতে হবে তোমাকে 600, তার মানে সেখানে দূরত্ব তুমি লেখো এস ইকুয়াল টু 600, আর হয়েছে ইউ এর মানটা তো জিরো আছে, আর তোমাকে বলা হয়েছে যে টাইম কত মিটার, টাইম তোমার লাগবে, টাইমটা হয়েছে 15 সেকেন্ড, এই 15 সেকেন্ডেই তুমি 600 মিটার যাবা, 15 সেকেন্ডে সে আস্তে আস্তে, লোকটা অনেক আলসা টাইপের, 15 সেকেন্ডে মাত্র 300 মিটার গেছে কিন্তু 600 মিটার পাঠাবো, তাহলে ওকে আমরা অনেক বেশি বল প্রয়োগ করতে হবে,
তাহলে এটা এখন আমরা ত্বরণটা বের করে নিই কত হয় সেটা দেখি ত্বরণটা তাহলে তুমি s = ut + half at স্কয়ার এখন এইখানে এই s টা হবে 600 তাহলে এই 600 যদি বসাও আগে 300 তে ছিল 2.67 কিন্তু 600 তে বসালে যেটা আসবে তোমরা সলভ করে দেখবা s এর মানটা যদি 600 বসাও তাহলে সলভ মানটা আসছে 5.3 মানে ত্বরণটা আরো বেশি হচ্ছে এত ms ইনভার্স 2 এখন আমরা ত্বরণটা বের হয়ে গেল তো ত্বরণটা যদি বের হয়ে যায় তাহলে f সমান ma m তো দেওয়া আছে বলের মান কত 30 কেজি তাহলে f = ma এপ্লাই করলে তোমরা বলের মানটা পেয়ে যাচ্ছ এভাবে অঙ্কটা যাত্রা এবং শেষ তাহলে দেখো একটা অঙ্কের মধ্যে দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক ছিল তৃতীয় অধ্যায়ের একটা বলের মান বের হয়ে গেছে এইরকম করে আমরা যখন অঙ্কগুলো করব তখন আমাদের কাছে দেখব যে আরো ভালো হবে এবং ইজি মনে হবে তো আমরা আরো একটা অঙ্ক প্র্যাকটিস করি আচ্ছা